আমরা আজকে বের হয়েছি নিউ মার্কেটের উদ্দেশ্যে। এই তো ফুলের রাজ্যে চলে আসলাম। এখানে অনেক ফুলকে যেটা বললাম যে তুমি বাইরে না দাঁড়ায় ভিতরে চলে যাও, দেখো কি কি পছন্দ হয়। তো অলরেডি ভিতরে চলে গেছে, ওইটা নাও, আবার বলি ওইটা নাও। আমার মনে হচ্ছিল তো আমি পুরো দোকানটাই নিয়ে নিতে পারলে ভালো হয়। করে আমাদেরকে প্যাকিং করে দিবে। আমরা বাসায় নিয়ে চা দুইটা তিনটা চারটা ফুল আছে আর দুইটা হচ্ছে অ্যামনেস্টিক। আমরা আজকে বের হয়েছি নিউ মার্কেটের উদ্দেশ্যে। সো অলরেডি চলে আসছি আমরা এখান থেকে। আমি কিছু কেনাকাটা করব, আর তোমরা জানো যে আমি ড্রেসের শ্যুট করি। সো আমার ব্যাকগ্রাউন্ডে একটু ভালো কিছু ফুলের খুব প্রয়োজন ছিল। তো ফুল প্লাস ফুলের সাথে ফুলের টপ, মানে ভালো দেখে যদি পাই তাহলে নিব, এই আর কি উদ্দেশ্য। সো চলে আসছি ফাইনালি আমরা। এখন এখানে আমরা দেখব যে কী কী টাইপের ফুল আছে। এই তো ফুলের রাজ্যে চলে আসলাম। এখানে অনেক ফুল, অনেক ফুল দেখে পুরাই মাথা নষ্ট। অনেক ভালো লাগছে আমার এখানকার ফুলগুলা, এত সুন্দর মনে হইতেছে কোনটা রেখে কোনটা নিব। তারপরে আমি কিছুক্ষণ ওয়েট করলাম, ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম যে এটা কীভাবে নিতে হবে অ্যান্ড কোন টপের ভিতরে নিলে বেশি বেটার হবে। তো আমাদের এখানে আমি দেখলাম যে একটা লোক ফুল অলরেডি কিনতেছিল, আর আমি আর শারিফ এখানে দাঁড়া দাঁড়িয়ে দেখতেছিলাম। পরে দেখলাম ওনারটা কিনা হয়ে গেছে, ওনার সব কিছু গোছগাছ করে দিচ্ছে। তো এখানে যেটা হয়েছে যে এক একটা স্টিক কিনতে হবে 250, 300, 150 এই টাইপের আর কি টাকা। তো এখন আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো শারিফকে বললাম তুমি পছন্দ করা শুরু করো, ও একটা একটা করে বাছাই করে তাকে দিচ্ছে। আর হচ্ছে এই যে টপটা, এটা আরেকজন নিয়ে নিছে কিনে, ওই ছেলেটা নিয়ে নিছে, ওই যে ওনাদের হাতে ফুল দেখতে পাচ্ছেন, ওরা ওগুলা পুরো রেডি করে ফেলছে। আমি দেখলাম যে ওরা হচ্ছে এগুলা নিচ্ছে, তারপর ওনাদেরটা প্যাকিং করে রেখে দিল। এবার আমাদেরটার পালা, আমাদেরকে একটা টপের ভিতরে হচ্ছে, আমি এটা পছন্দ করি নাই বাট উনি বলতেছে এটার ভিতর আমি আপনাদেরকে গুছাই দেই, দেখেন কেমন লাগে। তো শারিফ বললো আচ্ছা ঠিক আছে দেন। আমরা একটা একটা করে পছন্দ করে, ফুল পছন্দ করে ওনাকে বের করে দিচ্ছিলাম, উনি হচ্ছে টপের ভিতর রাখতেছিল। তারপর লোকটা কী আসে দেখার জন্য, তো আমি শারিফকে যেটা বললাম যে তুমি বাইরে না দাঁড়ায় ভিতরে চলে যাও, দেখো কী কী পছন্দ হয়। তো অলরেডি ভিতরে চলে গেছে, একটা রেখা আরেকটা, কোনটা রেখা কোনটা নিবে পুরো কনফিউজড। আর আমি অনেক বেশি কনফিউজড করে দিচ্ছি, আমি বলছি এটা নাও, আবার বলি ওইটা নাও, আবার বলি ওইটা নাও। আমার মনে হচ্ছিল তো আমি পুরো দোকানটাই নিয়ে নিতে পারলে ভালো হয়। সো ও কনফিউজ ছিল, ও একবার ভাবতেছে এটা নিব কি নিব না, এটা নিব কি না, কোন কালারটা বেটার হবে, বিকজ বিভিন্ন কালারের ড্রেস শ্যুট করতে হয়। সো সব কালার হলেই বেটার, তো আমি চাচ্ছিলাম সব কালারের মধ্যেই সব কিছু হোক। তো এইখানে যেটা হয় যে এইগুলা ওই ফুলের যে লোকটা ছিল উনি বলতেছে এগুলোও নেন, ফুলের মাঝখানে মাঝখানে দিলে খুব ভালো লাগবে। তো এখান থেকে উনি দুইটা বের করে অ্যান্ড আমাকে দেখায়, আর টপের ভিতর দেওয়ার পর আমি যেটা দেখলাম যে না, একদম জঙ্গল টাইপের হয়ে গেছে, জঙ্গলি টাইপের লাগতেছে, একদমই ভালো লাগতেছিলো না। সো আমি এই দুইটা নেই নি, পরে ওনাকে এই দুইটা আমি ব্যাক করে দিয়ে দিছি। আমি বলছি আমার এই দুইটা ছাড়া যা আছে এনাফ। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা মনে হয় কয়টা নিছি, 6টা না 7টা নিছি আমার মনে নাই এখন। তো ওইটা হচ্ছে গুছগাছ করা শেষ, এগুলো হচ্ছে উনি এগুলো কস্টিপ করে আমাদেরকে প্যাকিং করে দিবে, আমরা বাসায় নিয়ে চলে আসব। তো এই তো প্যাকিং করতেছে। আর ফুলের টপ আমি কোনটা নিয়েছিলাম সেটা এখন তোমাদেরকে দেখাবো, কারণ ওই লোকটা যেটা টপটা নিয়ে গেছে ওইটাও আমার খুব ভালো লাগছিলো, বাট উনি নিয়ে যাওয়ার পর আমার মন খারাপ হয়ে যাওয়াতে উনি হচ্ছে আমাকে এটা ওনাদের গোডাউন থেকে নিয়ে এসে দেয়, আর আমার খুব ভালো লাগে এটা, খুবই সুন্দর একটা টপ। আর আমি বাসায় নিয়ে আসছি, দেখো বাসায় এনে আমি আপাতত ফুলগুলো সেট করতেছি বাট টপটা এখনও সেট করিনি, কোথায় রাখবো কোথায় রাখবো এটা তোমাদেরকে দেখাবো পরে, ঠিক আছে। তো ফাইনালি যেটা হয় যে আমি সব কয়টা ফুল গোছানো শেষ, এটা হচ্ছে আমার ফুলের ফাইনাল লুক। অ্যান্ড কেমন হইলো তোমরা আমাকে বলবা, কিন্তু খারাপ লাগতেছে না, কিন্তু ভালোই লাগতেছে, ঠিক আছে। সো এইটা আমি সাদা, আমার সাদা পর্দার পাশে রাখবো, আমি যখন ড্রেসের শ্যুট করব আমার পাশে থাকবে এই টপটা, ঠিক আছে। তো এই তো ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। এখানে প্রায় কয়টা, একটা দুইটা তিনটা চারটা ফুল আছে, আর দুইটা হচ্ছে এমনি স্টিক নেওয়া হয়েছে, আর টপ সহ সব কিছু মিলাই আমার ফাইনাল লুক এই। তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ অল।